নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো ঋণ নিয়ে। মানে আমার এখানে অনেক দর্শক বন্ধু আমাকে রীতিমতো কমেন্টস বক্সে জানিয়েছেন যে তারা ঋণ নিয়ে ফেঁসে গেছেন এবং অনেক প্রবলেমে পড়ে গেছেন। এরকমও আমাকে লিখেছে যে আমি স্যার আমি কী করবো, আমি বুঝে উঠতে পারছি না, আমি ঋণ পরিশোধ করতে পারছি না, আমি মরে যাবো মনে হচ্ছে। তো এরকম টাইপের কমেন্টস আমি শুনে মানে আমি নিজে পড়ে আমার নিজেকে খুব খারাপ লাগলো, তাই জন্য আমি এই ভিডিওটি করতে চলেছি। তো আপনারা যদি ঋণ নিয়ে থাকেন বা ঋণ নিব ভাবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরো একবার দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঋণ নিতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে। আমি এখানে কিন্তু আমি কোনো ক্রাইটেরিয়ার কথা বুঝাবো না বা জ্যোতিষশাস্ত্র মতে কিচ্ছু বুঝাবো না, আমি আপনাদেরকে একটা সিম্পল ওয়ে বুঝাবো। মানে আপনার ইনকাম অনুযায়ী আপনার কত পরিমাণে ঋণ নিলে সেটা আপনি রিকভারি করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। ঋণ, ঋণ মানুষ কেন নেয়? ঋণ মানুষ নেয় বাড়ি তৈরি করতে, গাড়ি কিনতে বা এডুকেশন পারপাস। তো এইসব কারণের জন্য মানুষ ঋণ নেয়। তো অনেকে ঋণ নিয়ে এই ঋণের টাকা শোধ করতে পারে না, যার জন্য তাদেরকে বাড়ি ঘর এসব ক্রোক করে নেয় ব্যাংক থেকে। অনেকে গাড়ি কিনে এবং গাড়ির কিস্তি দিতে পারে না, যার জন্য গাড়িও টেনে নেয়। তো এই সব থেকে আপনারা বাঁচতে আপনারকে আমি সহায়তা করব বা সাহায্য করব যে আপনারা যে এই মেথড বা এই পলিসিতে যদি চলেন তাহলে আপনারা ঋণ নিয়ে ফাঁসবেন না। ধরুন একটা এক্সাম্পল অনুযায়ী বুঝাচ্ছি, ধরুন আপনি 1 লক্ষ টাকার ঋণ নিয়েছেন, তাহলে আপনার মিনিমাম স্যালারি মাস গিয়ে হতে হবে 10,000 টাকা। কেন বলছি? কারণ ঋণ তখনই মানুষ পরিশোধ করতে পারে, মানে আপনার ইনকাম ইনকামের 20% যদি মাসে কিস্তি পড়ে সেই টাকাটি পরিশোধ করা যায়। এবার আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যেমন 10,000 টাকা × 20% কত আসলো? 2,000 টাকা, ঠিক আছে? তো যে 1 লাখ টাকা লোন নিয়েছে সেই 2,000 টাকা দিয়ে কমপ্লিট করে নিতে পারবে, মানে ঋণটা পরিশোধ করে নিতে পারবে। সেই রকম আপনার যদি 2 লাখ টাকা ঋণ নেন তাহলে কিন্তু আপনাকে মাস গিয়ে 20,000 টাকা ইনকাম করতে হবে, তাহলে কিন্তু ঋণ নিয়ে আপনি ফাঁসবেন না। আমি কিন্তু খুব ট্র্যাকফুলি বলছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 20,000 টাকার 20% আসলো 4,000 টাকা, মানে আপনি মাস গিয়ে 20,000 টাকা কামাই করেন, সেখানে আপনি পেলেন কিস্তি হিসাবে 4,000 টাকা করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন। কিন্তু এরকম যদি হয় যে আপনি 10,000 টাকা ইনকাম করছেন আর আপনি 2 লাখ টাকা ঋণ নিয়েছেন, সেক্ষেত্রে আপনি 100% ফেঁসাতে পড়ে যাবেন। আমি এগুলো খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। তো আপনারা আপনাদের ইনকাম অনুযায়ী ঋণ নিন, ঋণ ছাড়া মানুষ কোনো কিছুই করতে পারে না। তো আপনারা ইনকাম অনুযায়ী ঋণ নিন এবং সেই ঋণটা রিকভারি করে আবার ফার্দার ঋণ নিন, মানে একবারে ঋণ নিয়ে না ঝুলে আপনি ধীরে ধীরে একের পর এক স্টেপ বাই স্টেপ ঋণ নিন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের ভিডিওটি এতটুকু সাহায্য করে থাকে তাহলে এখনই লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। ধন্যবাদ।